ওয়েলকাম ব্যাক টু আনাদের গেমপ্লি ভিডিও গাইজ আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ওরফে মোবাইল এটি টি ফাইভ আর আজকের এই এপিসোডটা অনেক বেশি মজাদার হবে কেননা গাইজ থামনে দেখে বুঝতেই পারতে আজকে তোমাদেরকে আমি কী দেখাবো গাইজ আমাদের ইন্ডিয়ান বাইক বাইক ড্রাইভিং থ্রি ডিতে কোনো গানের কোনো ভাই মানে জায়গা নেই যেখানে আমরা গান ক্রয় করতে পারবো বা বিক্রি করতে পারবো আর ভাই এটা একটা না দূরে দেখতে কেন শুধু শুধু ইউআই অন এই জন্যই ঢুকছিলাম আর জিএস টুলসে মাইকেলের বাবু শুধু শুধু দৌড়ে দেশে ভাই আমি কিন্তু দৌড়তেই নেই আচ্ছা যাই আমরা ফালতু কথা নাই বলি গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে কোনো জায়গা নেই এমন কোনো একটা জায়গা নেই যেখানে গাইজ গান বা পিস্তল কিছু কিনতে পারে এই যে আমাদের কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং বাইক ড্রাইভিং থ্রিতে সবসময় এই কয়েকটা পিস্তল মানে পিস্তল আর গান যেগুলো আছে এই কয়েকটা এর থেকে বেশি একটাও ভয় আর দেয় বাট তোমরা যদি গাইছ একটা জিনিস খেয়াল করো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি ছাড়া অন্য যতগুলো গেম আছে যেমন এটা তো গাইজ জি টিএ ফাইভ তারপরে হলো বাংলা বাই সিটি বা স্যান এগুলো সবগুলো থেকে মানে মিলে ভাই আরে কি হয়ে গেছে রে বাবা ধর মিলেও তো ভাই এই গেমটা বানাইছে বাট গাইজ তোমরা যদি দেখো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজে এরকম কোনো গানের অফিস নেই বাট কিছু জিনিস শোনা যাইতেছে যে আমাদের একটা নতুন মিনি মার্কেট খুলবে যেটা অনেক ভিডিও হয়েছে বাট আমি তো ভাই অত কিছু খেয়াল করিনি আমাদের ঠিক বাসের সামনে এমনিতে আমাদের আর্জেস্টুলস ওই রকম একটা ইয়া ছিল যেখানে মিনি মার্কেট থাকে সো ওই মিনি মার্কেটটা অন করলে নাকি ওইটার ভিতরে অনেক কিছু দেওয়া হবে সো গাইস যতটুকু আইডিয়া করা যেতেছে যে আমাদের মিনি মার্কেট যেটা ওইটাই নাকি হবে আমাদের নতুন গান মানে যেখান থেকে আমরা গুলি টুলি ক্রয় করতে পারবো বা গুলি কিনতে পারবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ছাড়া গাইস আমাদের বাংলা ভাই সিটি স্যানাড্রেস তারপর হলো ঢাকা বাই সিটি কিংকং সিটি জিটিএ ফাইভ জিটিএ ফোর জিটিএ থ্রি জিটিএ ওয়ান গাইস এমন কোনোটা বাদ নেই ঠিক আছে এমন কোনো গেম বাদ নেই যেখানে গাইজ আমরা গুলি কিনতে না পারছি এমনকি জিটিএ ফাইভেও কিন্তু গাইস প্রথম থেকে শুরু থেকে একবার শেষ পর্যন্ত যে কোনো জায়গায় মানে মার্ক মার্ক করা থাকে যে গুলি কেনার অপশন থাকে আর কি মানে ওই জায়গায় যে আমরা গুলি কিনতে পারবো গাইজ আজকেও তোমাদেরকে আমি দেখেছিলাম বাট গাইজ কথা হয়েছে যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে কিন্তু এরকম কোনো গুলির অপশন নাই সো গাইস তোমরা যদি চাও যে গুলি অ্যাড মানে গুলির অপশনটা আমাদের এরকম মিনি মার্কেট দেওয়া উচিত এমনিতে গেছে এটা নিয়ে অনেক কথা হইতেছে সো তোমরা গেছে একটা কাজ করবা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি যেই প্লে স্টোর কি যেখানে কম মানে আরে ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি প্লে যাবা প্লে স্টোরে গিয়ে দেন রিভিউ রিভিউ একটা অপশন থাকে যেখানে তোমরা কমেন্ট করতে পারবা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির জন্য ওই জায়গায় গাছ তোমরা সবাই মিনি মার্কেটটা চাবা বিকজ মিনি মার্কেট দিলে হয়তো বা মিনি মার্কেটের ভিতরে তোমাদের গানের অপশন থাকবে যেমনটা গাইছ আমরা আজকের ইমেজটা দেখতে পাচ্ছি গাইজ এটা কিন্তু একটা মিনি মার্কেট মিনি মার্কেটের ভিতরে তোমরা গানের অপশন পাবা অ্যান্ড গাইজ তারপর আমরা এই জায়গায় হয়তো বা এই যে বোম বা স্টিকি বোম যেগুলো আর কি বাদ আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি ছাড়া অন্য আরেকটা যেটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং ডি ওইটার ভিতরে কিন্তু গাইজ হসপিটাল হয়ে গেছে বাট পিস্তল এখনো মানে গানের কোনো কি বলে দোকান আসে নেই তারপরে গাইস পুলিশ আসে ওগুলো হয়তো বা সামনে ওইটার ভিতরে অ্যাড করবে বাট আমাদের সব থেকে বেশি সব থেকে বেশি আবেগের জায়গা হলো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সো এটার ভিতরে আগে আমাদের গানের অপশনটা অ্যাড করানো লাগবে মানে গান মার্কেট আর কি যেটা সুতরাং গাইস তোমাদের একটা কাজ করতে হবে তোমরা গাইস অবশ্যই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে গিয়া বা আমার এই ভিডিওতে কমেন্ট করে গাইস ইচ্ছা মতো কমেন্ট করো ঠিক আছে যে মিনি মার্কেট লাগবে দেন গাইস হয়তো বা ডেভেলপার যদি দেখে তাহলে দিয়ে দিতে পারে আমি যতটুকু শুনছি দিবে আচ্ছা যাক গাইস এই টপিক বাদ সো এখন যেটা করতে হবে গাইস তোমরা জাস্ট গিয়ে কমেন্ট করবে দ্যাটস ইট আমি তোমাদেরকে দেখে মার্কেটটা যদি দেয় তাহলে কেমন হবে সো দ্যাটস ইট এই ছিল আমি তোমাদেরকে আজকে আবার আরেকটা গেম দেখাই যেখানে আমরা মানে নতুন সরি ওইটা তোমরা গাইস দেখছো ইন্ডিয়ান কার্ডস এন্ড বাইক ড্রাইভিং তারপরে তোমাদেরকে আবার একটু ওইটার ভিতরে নতুন আরও অনেক কিছু নাকি অ্যাড হয়েছে গো সো গাইস ফাইনালি আমি এটার ভিতরে চলে আসছি বাট এটার ভিতরে আসার একটাই কারণ তোমরা যদি গাইস এটার গানের অপশনে ক্লিক করো ঠিক আছে এই যে এই জায়গায় যদি ক্লিক করো দেখো গাইস এই জায়গায় পিস্তল ইউ এম পি এ কে শর্ট গান গাইস ঠিক আছে জিটিএ ফাইভে যেটা করে জিটিএ ফাইভে এরকম শর্ট গান অনেকগুলো থাকে গাইস যেটা আমরা স্ক্রল করলে মাউস স্ক্রল করে বা একটা একটা করে টিপ দিলে মানে এরকমভাবে পাল্টায় গানের অপশন পাল্টায় এ কে সাথে এম ফোর থাকে ইয়া থাকে সো গাইস ওগুলো থাকলে কি হবে ওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই যেটা করতে হবে ওই যে ভাই যদি গানের অপশন যদি অন করে তাহলে ভাই তোমরা আনলিমিটেড গান যে কোনো গান ইউজ করতে পারবো স্নাইপার তো ভাই অভাব নেই বিকজ গানের অপশন যদি শুরু করে ভাই এটা এটা যদি লাগে ভাই এত বেশি একবারে কোনো আহামরি সাইজ বেড়ে যাবে না গেমের গেমের সাইজ যতটুকু আছে সামান্য একটু বাড়বে হয়তো বা দুই চার এমবি বা দশ এমবির মতো বাড়বো আর ধরলাম না ভাই বিশ পঁচিশ এমবি বাড়লো তারপরে তো গাইস বিশ এমবি যদি বাড়ে তাহলে গাইস আমাদের কতগুলো গান আনলক হয় অনেকগুলো গান আনলক করতে পারবো আর গাইস দেখছো এটার ভিতর কি সুন্দর মিটার দিয়ে দিয়েছে আমরা যে এই যে দেখো ভাই আমি যে বাইকটা এখন চালাইতেছি এই বাইকটার স্পিড হলো কত পুরো তিনশো মিটার মানে কত স্পিড এটার দেখছো সো এরকম আমরা যে কোনো গাড়ি যদি চালাতে চাই যেরকম মনে করো আমি যদি একটা এই জায়গায় একটা পেট নামাইলাম মনে করো কি নামাইতে পারি সিংহই নামাই নাকি সো গাইস লায়ন নামানোর জন্য আমাদের যে চিট কোটটা ইউজ করতে হবে ওটা হলো ফোর ইজি চিট কোড ভাই এই যে আমাদের লাইন তো চলে আসছে বাট এগুলো আমি আগেও দেখেছিলাম লাইন স্পিড ভাই আসলে ঠিক লাইনে কিভাবে স্পিড হবে ভাই কি বলে আমি তো ভাই পুরে পাগল হয়ে গেছি এই এই জায়গায় অনেকগুলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে কুকুর ঘোড়া আর হলো ডাইনোসর এগুলো ছাড়া আর অন্য কোনো প্রাণী আমার জানা মতে আর কি নাই বাট এটার ভিতরে অনেকগুলো নামছে যেমন এই যে তোমরা ফোর সিক্স জিরো টু যদি দাও তাহলে আরেকটা নামবে এটার নাম কি আরে ভাই উল্টা পাল্টা দিয়ে দিচ্ছি নাকি কোড উল্টা পাল্টাই কোড ডায়াল করে ফেলছে ধর করছু জিরো টু আচ্ছা এই জায়গায় আমি বেবি ভুল করছি আমি মনে টাইমে ফোর ফাইভ জিরো থ্রি ঠিক আছে ছয়টায় বেবি বেরিয়েছে আরো আছে নাকি দেখি ফোর ফাইভ জিরো সেভেন ও ভাই আরো বেরোচ্ছে এই এটা আমি দেখি এই যে গরুটা আমি দেখি নেই ফোর ফাইভ জিরো এইট ভাই কতগুলা বেরোইছে রে ভাই ফোর ফাইভ জিরো নাইন না গাইস ক্র্যাফে ও ভাই গরু গাইস দেখো ওরে ভাই গরুটা তো সেই ভাই আমি জিরাপের ভ্রমণ পরে করবো ভাই আমি গরুটা দেখে ভাই ভাই দেখছে বললাম না অনেকগুলো নতুন নতুন আপডেট আসছে দেখো গাইজ শার ভাই এই জিনিসটা এই জিনিসটা তো আমার সব থেকে বেশি পছন্দের যে না আমার সব থেকে বেশি পছন্দ এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি হোক আর যে জায়গায় হোক বাট এটা আমার কাছে বেশি ভালো লাগে ভাই চেহারাটা দেখতে পারতেছি না ভাই এটা তো পুরো জঙ্গলি জঙ্গলি গরু না জিনিস কি বলে এগুলারে অস্ট্রেলিয়ান গাই না এটা অস্ট্রেলিয়ান গাই না নেপাল নেপালি ষাড় গরু গাইস এটা জিনিসটা ভাই খুব জোস এখন দেখেন দরকার নেই ষাড় ওটা আমি তোমরা দেখো বাট ক্যানেল যেটা আর কি আমি আরো কয়েকটা ডায়াল করি ফাইভ ফোর ফাইভ জিরো এইট এইট না সরি সিক্স এই যে ক্যানেল নামছে মানে উট উটের পিঠেও আমি উড়ি নেই বসে নেই ভাই উঠ দেখো কত উঁচা হয়ে গেছে মাইকেলের বাপ ভাই একটা সেলফি নিতে পারলে সবথেকে জর্শিত হ্যাঁ সাউন্ড করে আবার দেখো গাইস সাউন্ডও করে ভাই কত কিছু বের করছে এটার ভিতরে

ভাই এটা দুই গুলি খাওয়া লাগে ভাই ওর দিয়ে প্যান্ট ফাইটে গেছে মনে হয় এটা আবার কেমন কিরে ভাই বাট এটা বি তো এনপিসি এত বেশি দেখতেছি না ও না এটা ঠিকই আছে বাট গেস যাই বলো গেমটা কিন্তু অসাম দাঁড়া স্নাইপার দিয়া কি পাওয়ার দুই বলতে ইয়া জমে গেছে শেষ গাইস এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ দেখাচ্ছ অন্য কোনো গেম প্লে নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সি ইউ